তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে ওটি বা সিজারিয়ান অপারেশন পরিষেবা চালু হয়, কিন্তু এই পরিষেবা চালু রাখার জন্য অ্যানেস্থেশিয়ান থেকে শুরু করে অভিজ্ঞ সার্জেনের অভাব রয়েছে। এরই মধ্যে অ্যানেস্থেশিয়ানের দায়িত্বে থাকা সমীর দেববর্মা শারীরিক অসুস্থতার কারণে ছুটিতে যেতে বাধ্য হলে প্রশ্নচিহ্নের মুখে তেলিয়ামুড়া হাসপাতালের ওটি পরিষেবা। তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে ওটি পরিষেবাকে ক্রমান্বয়ে উন্নত করে গোটা মহকুমাবাসীকে স্বস্তিতে রাখতে তেলিয়ামুড়ার বিধায়িকা তথা মুখ্য সচেতক কল্যাণী সাহারায় প্রথম থেকে সদর্থক ভূমিকা গ্রহণ করে চলেছেন। এর ফসল হিসেবে অতি সম্প্রতি তেলিয়ামুড়াতে মহকুমা হাসপাতালে ওটি বা সিজারিয়ান অপারেশন পরিষেবা চালু হয়, কিন্তু এই পরিষেবা চালু রাখার জন্য অ্যানেস্থেশিয়ান থেকে শুরু করে অভিজ্ঞ সার্জনের অভাব রয়েছে হাসপাতালে। এরই মধ্যে অ্যানেস্থেশিয়ানের দায়িত্বে থাকা সমীর দেববর্মা শারীরিক অসুস্থতার কারণে ছুটিতে যেতে বাধ্য হলে প্রশ্নচিহ্নের মুখে তেলিয়ামুড়া হাসপাতালের ওটি পরিষেবা। এরই মধ্যে সাধারণ মানুষের মধ্যে গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছে। বিশেষ করে হতদরিদ্র অংশের যারা তেলিয়ামুড়া হাসপাতালে সিজারিয়ান পরিষেবা নিয়ে আসায় বুক বেঁধেছিলেন, তারা অনেকটাই হতাশ। গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে প্রশ্নচিহ্নের মুখে তেলিয়ামুড়া মহকুমা স্বাস্থ্য আধিকারিক চন্দন দেববর্মার ভূমিকা। অভিযোগ, চন্দনবাবু বরাবরই মহকুমা হাসপাতাল সহ মহকুমা স্বাস্থ্য পরিষেবা নিয়ে উদাসীনতা স্বাক্ষর বহন করছেন। কোনো ক্রমে ঘণ্টা দুয়েক তেলিয়ামুড়াতে অবস্থান করে চন্দনবাবু আগরতলা চলে যেতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করছেন, যার ফলে গোটা তেলিয়ামুড়া মহকুমা হাসপাতাল এক প্রকার অভিভাবকহীন হিসেবেই থাকছে। স্থানীয় বিধায়িকা সহ অন্যান্যরা যতই তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে পরিষেবার মান উন্নয়নে সচেষ্ট হন না কেন, হাসপাতালের দায়িত্বে থাকা সিএমও অজিত দেববর্মা থেকে শুরু করে চন্দন দেববর্মাদের নেতিবাচক ভূমিকার ফলে আদতে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে পরিষেবা কতটা উন্নতির দিকে যাবে তা কিন্তু যথেষ্ট প্রশ্নচিহ্নের মুখে। বন্ধ কই? অ্যানেস্থেসিওলজিস্ট ছুটিতে, তার জন্য বন্ধ কই ছুটিতে। কবে থেকে ছুটি গেছে এবং কত দিন? 31 তারিখে। কিন্তু আমাদের কাছে যে খবর যে বিগত প্রায় 4-5 দিন ধরে মানে ওই অপারেশন বন্ধ কি? 4-5 দিন না, গত বুধবারে পেশেন্ট ছিল, কিন্তু পিএসসি মানে অ্যানেস্থেশিয়া জায়গাবে ফেল হল, অ্যানেস্থেশিয়া জায়গাবে টিকেনি, তার জন্য ওই কেস হয়নি ওই দিন। গত বুধবারে অনেক সপ্তাহে। তো কত দিনের ছুটি নিয়েছেন তিনি? 15 দিনের। বিকল্প ডাক্তারবাবু নেই, আমরা ইনফর্ম করেছি, উপরে বলছে যে পাঠাবে। কবে নাগাদ পাঠাবে? যত তাড়াতাড়ি সম্ভব। ছুটি কবে নিয়েছে? 31 তারিখ থেকে। আপনারা বিকল্প কবে চাইছেন? বিকল্প তো ফোনে তো প্রথম দিনেই আর চিঠিও বোধহয় পাঠিয়েছি। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া 10N।